রসুলের শান এত মহান, এত মহান, আমরা কল্পনা করলে হুজুরের শান এত মহান কল্পনা পর্যন্ত করা যাবে না। আল্লাহ কি পরিমাণে হুজুরের মর্যাদা বৃদ্ধি করেছেন, আল্লাহু আকবার। সবসে আলা আলা হামারা নবী, বলবো 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 বলবো, সবসে আলা আলা হামারা নবী, সবসে আলা আলা হামা, সবসে আলা সবচাইতে মর্যাদাবান আমার নবী, সবচাইতে আলী শানদার আমার নবী, সুবহানাল্লাহ। জিকরে মুস্তফা, রসূলুল্লাহর জিকির, রসূলুল্লাহর শান মান আলোচনা যাদের ভালো লাগে না, বুঝা গেল এই লোকের মধ্যে আর মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নাই। রসূলুল্লাহর ফয়সালা ভালো লাগবে না, রসূলুল্লাহর শান ভালো লাগবে না, রসূলুল্লাহর আজমত ভালো লাগবে না, খুব দরবেশি দেখাইবে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, জিহাদের অভাব নাই, জজবার অভাব নাই, হুজুরের মহব্বতের ঘাটতি আছে না নাই? আছে। এই জোরে বলেন আছে না নাই? আছে।